বাড়িতে বসে থাকা কন্যাশ্রীদের স্কুলমুখী করতে উদ্যোগী হলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে অনেক কন্যাশ্রী পড়ুয়ারা স্কুলে আসে না। সেই সমস্ত পড়ুয়ার বাড়ি গিয়ে সমস্যার কথা যেমন জানা হবে, তেমনি সমস্যা দূর করার জন্য প্রতি শনিবার জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তাদের দ্বারা পরিদর্শন করা হবে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু অধিকার সুরক্ষা সপ্তাহে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। আজকে দেখুন, এই প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের 14 নভেম্বর শিশু দিবস থেকে, এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক শিশু সপ্তাহ। অর্থাৎ এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি জায়গায়, প্রতিটি সমাজের বিভিন্ন স্তরে একটা বার্তা পাঠানো, শিশুরা আমাদের অগ্রাধিকার, শিশুদের আমাদের ঠিক মতো করে গড়তে হবে, তাদের সহবত শেখাতে হবে এবং তাদের বিভিন্ন আক্রমণ থেকে তাদের রক্ষা করতে হবে, যাতে কোথাও কোনো শিশু মানসিক বা শারীরিকভাবে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং আজকে যেমন আমি বললাম যে আমাদের অনেক কন্যাশ্রী মেয়েরা, মানে যারা ক্লাসে পড়ে, ছোট নিচু ক্লাসে পড়ে, তারা যখন দেখছি K2-তে যাওয়ার সময়, উত্তীর্ণ হওয়ার সময় কিছু কন্যাশ্রী মেয়েরা সেখানে ক্লাসে আসছে না, তো আমরা একটা জেলা থেকে প্রোগ্রাম নিয়েছি, এক শনিবার আমরা সব অফিসাররা তাদের বাড়িতে যাব। কেন তারা আসছে না, কেন তারা পঠন পাঠন ছেড়ে দিচ্ছে, তারা কীভাবে রয়েছেন, তারা কি কোনো পরিস্থিতির শিকার বা তাদেরকে উপর কি কোনো বাড়ির কোনো চাপ আছে, সেই জন্য আমরা প্রত্যেকের বাড়িতে যাব এবং তাদের মা বাবাকে আমরা বোঝাবো। তার কারণ, আজকে সমাজে মেয়েরা যদি শিক্ষিত না হয়, মেয়েরা যদি সঠিকভাবে না গিয়াছে, কোনো জাতি, কোনো সমাজ, কোনো পরিবার সুস্থ থাকতে পারে না। সুতরাং সেটাকে অগ্রাধিকার দিয়ে আজকের এই সকল যে প্রোগ্রাম, এগুলো আমরা অনুষ্ঠিত করছি। শুধুমাত্র মেয়েদের বাড়িতে যাবেন না, ছেলেদের বাড়িতে? না, কন্যাশ্রী তো মেয়েদের জন্য, কন্যাশ্রী তো মেয়েদের জন্য, অনেক ছেলেরাও হয়তো, সেটা যাবো আমরা, যারা এখনো কোনো স্কুলে আসছে না তাদের কাছেও আমরা যাব। অর্থাৎ আমরা এটা ইনশিওর করতে চাইছি, 100% শিশু যারা রয়েছেন তারা যেন স্কুলে আসে, স্কুলের আঙিনে আসে। এখন ধরুন ক্লাস বন্ধ রয়েছে, ধরুন এখন আমাদের 9, 10, 11, 12 এবং তার অনার্স ক্লাসগুলো শুরু হয়েছে, ফলে সবে তারা স্কুলের আঙিনে যেতে শুরু করেছে। কিন্তু যে সকল মেয়েরা কন্যাশ্রী, তাদের ক্লাস শুরু হয়ে গেছে, ফলে আমরা জাস্ট এক সপ্তাহ দেখবো কতটা আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, তারপর যারা আসবে না আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ। বুধবারের এই কর্মসূচিতে জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু আধিকারিক সুরক্ষা আয়োগের আধিকারিক সুদেষ্ণা রায়, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার MM হাসান, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক সহ অন্যান্যরা। কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কচিকাঁচারা। ভালো কাজের জন্য নন্দীগ্রাম 1, পটাশপুর 2, কাঁথি 1 নম্বর ব্লক এবং জেলার 3টি থানা তমলুক, সুতাহাটা, এগরার বেশ কয়েকজনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। পশ্চিম বঙ্গের শিশু অধিকার সুরক্ষা আয়োগের আধিকারিক সুদেষ্ণা রায় জানান, শিশু সুরক্ষা আইন সব সময় রয়েছে, সেই আইন সকলকে মেনে চলতে হবে, তবেই শিশু পুরুষ মহিলা নিগ্রহের সংখ্যা কমবে। শুধু আইন করলেই হবে না, আইনকে মান্যতা দিয়ে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তবেই সার্থকতা লাভ করবে। আমার নাম সুদেষ্ণা রায়, আমি স্পেশাল কনসালটেন্ট মেম্বার WBCPCR, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বলছি ম্যাডাম, এখনো পর্যন্ত বহু শিশুদেরকে বিভিন্নভাবে নিগ্রহ হতে হচ্ছে, সেখানে বিশেষ কোনো ব্যবস্থা নেবেন আপনারা? ব্যবস্থা সবই আছে, ব্যবস্থাগুলো পালন করতে হবে। আমাদের আইন করে দিলাম, আইন করে হয় না, মানুষের সচেতনতাটা সবচেয়ে বড়। বাবা মাকে বুঝতে হবে, পাড়াপড়শিকে বুঝতে হবে, আপনাদের সবাইকে বুঝতে হবে। নিগ্রহ বহু কাল ধরে চলে আসছে, শুধু শিশু নয়, শিশু মহিলা এমনকি পুরুষদেরও লোকে নিগ্রহ করে। এইটা হচ্ছে বেসিক ইনস্টিংক্ট অনেকের মধ্যে, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে আপনাদের সবাইকে। আপনাদের সবাইকে সেই আইনগুলো প্রণয়ন করতে হবে। আইন তো আমি করে দিলাম, বাল্যবিবাহর বিরুদ্ধেও আইন আছে,
শাস্তি আছে, পক্সোর বিরুদ্ধেও শাস্তি আছে, কিন্তু সেই শাস্তিগুলো যাতে হচ্ছে বা হচ্ছে না সেইটা আমাদের দেখতে হবে। সেটাই আমরা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন সেটাই করি। এবং সেক্ষেত্রে আপনাদের যদি কোথাও কোনো এ ধরনের দেখেন যে শিশুদের উপরে নির্যাতন হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের প্রথমত বাচ্চারা নিজেরা 1098 চাইল্ড লাইনে ফোন করতে পারে, এছাড়া আপনারা আমাদের 9836300300 আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নিগ্রহ হলে, যে কোনো নিগ্রহ হলে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা তার ডেফিনেটলি কগনিজেন্স নিয়ে থাকি। এছাড়া প্রত্যেক জেলায় ডিসিপিইউ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে, প্রত্যেক জেলায় শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ আছেন, এদের কাছে যাবেন, পুলিশের কাছে যাবেন। পুলিশ না করলে তখন এদের বলবেন, আমাদের জানাবেন যে এটা হচ্ছে না বা কেন হচ্ছে না, সেগুলো আমরা নিশ্চয়ই এগিয়ে যাব এবং আমরা আপনাদের সাহায্য করব। এটা সর্বক্ষণ সবাইকে বলছি যে মুখ বুজে থাকবেন না, কিছুই হয় না এটা ভাববেন না, অনেক কিছু হচ্ছে বলেই আজকে আমরা এত অনুষ্ঠান করছি, এত আইন হচ্ছে, সচেতনতাটা বৃদ্ধি করতে হবে, আর তার জন্য আপনাদের সবাই সাহায্য দরকার। বলছি তোমার একটা বিয়ের সম্বন্ধে ছিল, সেটা নিজেই রেখেছ আজকে, সেই জন্য পুরস্কার পাচ্ছ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, গর্বের বিষয় বলতে গেলে, যে সম্মানটা একসময় হারিয়ে ফেলেছিলাম সেটা আবার নতুন করে ফিরে পেয়েছি, তো খুব ভালো লাগছে, তো জীবনে চাই আরও এগিয়ে যেতে। ঠিক আছে। স্যার ফ্ল্যাগটা একটু নাড়ুন, নাড়ুন ফ্ল্যাগ। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান, স্বর্ণ পদক প্রাপ্ত, কেপি সিস্টেম, সনাতন পদ্ধতি, সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিত শাস্ত্রী। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।